তার নাম হচ্ছে বকুল কথা, লেখিকা আশাপূর্ণা দেবী। আমি যে তোমাদের প্রথমে বলেছিলাম প্রথম প্রতিশ্রুতি, তারপরে বললাম সুবর্ণলতা, আর তারপরে হলো বকুল কথা। এটা এই তিনটে উপন্যাস, তিনটে জেনারেশনের গল্প, বুঝতে উপন্যাস বুঝছো, তিনটে উপন্যাস মানে দিদিমা, মা আর মেয়ে। দিদিমা হচ্ছে সত্যবতী, মা হচ্ছে সুবর্ণলতা, আর তার মেয়ে হচ্ছে বকুল। সুবর্ণলতা আমি বলেইছি যে সুবর্ণলতা মারা গেল, তো ওর স্বামী তখন বুঝলো যে সত্যি ওর স্ত্রী সতীলক্ষ্মী ছিল এবং অত্যন্ত সৌভাগ্যবতী ছিল, যার ফলে তার বিজনেস দিন দুগুণে চার চৌগুণে করে বাড়তে লেগেছিল। তো যাই হোক, সুবর্ণলতা মারা যাবার পর ওর বাবা অনেক একা হয়ে যায়, বিজনেসে মন থাকতো না, মন লাগতো না, আস্তে আস্তে বিজনেসটা ইয়ে হয়ে যায়, বিজনেসটা খারাপ হতে থাকে। এদিকে ওর দুটো ভাই ছিল যে বকুলের, তারা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস পেয়েছিল, এবং ওরা উপরের পোষণটাকে ডিভাইড করে আলাদা আলাদা দুজনে থাকতো, ওদেরও স্বামী স্ত্রী, ছোটো ভাই আর বড়ো ভাইয়েরও স্বামী স্ত্রী, এবং একটি মেয়ে ছিল, তার নামটা আমি ভুলে গেছি, তবে সুবিধার জন্যে তার নাম রাখছি ফুলি। বকুল যখন ছোটোই ছিল, ওর মা বেঁচে থাকতেই, তো ওদের বাড়ির পিছনেই ঠিক দেয়ালের পিছনে ছাদে একটি ছেলে থাকত, সে বকুলকে খুব পছন্দ করতো, বকুলও তাকে পছন্দ করত। কিন্তু বকুলের দাদারা সবসময় ওকে গার্ড করে থাকতো, কথা বলতেই দিত না, তো ওদের সঙ্গে ওর সঙ্গে প্রেম করা ওর পক্ষে অনেক অসুবিধাজনক হয়েছিল। তবুও ধীরে 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 ওরা মাঝে মাঝে সুযোগ পেলে একটু আর দু কথা বলতো, যে যেমন বকুল ছাদে কাপড় তুলতে গেলে বা এ করলে, তো এইভাবে ওই ছেলেটার সঙ্গে কথাবার্তা হয়েই যেত, কত আর দাদারা গার্ড দিতে পারে। আর সুবর্ণলতা তো নিজের জীবনে নিয়েই ব্যস্ত থাকতো, কেউ আর অত দেখতো না। এরম করে ওদের মধ্যে খুব প্রেম হয়ে যায়। বকুলকে ওই ছেলেটি বলতো যে আমি তোমাকেই বিয়ে করবো বকুল, কিন্তু একটা চাকরি পেয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করব। বকুল বলতো দেখো। তারপরে ওই ছেলেটি চাকরি পায় একটি, চাকরি পাওয়ার পর সে তার মাকে বলে মা আমি বকুলকে বিয়ে করতে চাই, কিন্তু তার মা কিছুতেই মানে না, এত পাশাপাশি বাড়িতে আমি বিয়ে দেবো না, আমি তোর বকুলের চেয়ে সুন্দর মেয়ের সঙ্গে, সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। ছেলেটি মায়ের হাত পা ধরে কাকুতি মিকুতি মিনতি করে যে মা আমি বকুলকেই ভালোবাসি, বকুলকে ছাড়া আমি সুখী হতে পারবো না, তুমি বকুলকে দাও। মা কিছুতেই হলো না, টসে মাস হয়নি ওর মা, বলে না আমি খবর দাও আমি ওকে ওর সঙ্গে বিয়ে দেবোই না তোকে। তখনকার দিনে ছেলেদের এত বড় সাহস হতো না যে তারা মা বাবার কথা অমান্য করে, মানে বিশেষ করে বিয়ে টিয়ের ব্যাপারে মা বাবার কথা অমান্য করা খুব কম ছেলের পক্ষে সম্ভব ছিল। আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা, তো তখন ছেলেদের এত সাহস হতো না, ফলে বাধ্য হয়ে ছেলেটি মন মরা হয় তাকে, এবং তার বিয়ে একটি খুব সুন্দরী মেয়ের সঙ্গে ওর মা করে দেয়, এবং অনেক গয়না দয়েজ টয়েজ বিয়ে অনেক কিছুই পায়, এবং ওরা যথারীতি বকুলদের নেমন্তন্ন করে, এবং বকুলরাও সপরিবারে যায়, এবং বকুল যৎসামান্য যেমন নিয়ম রক্ষা মতো খায়, আর নিজের চোখের সামনে নিজের প্রেমিকের বিয়ে দেখে দেখতে থাকে, আর দীর্ঘশ্বাস বেরোতে থাকে। তো কি হয়, তারপরে বকুল ঘরে আসে, ঘরে এসে বালিশে মুখ বুজে মুখ দিয়ে খুব কাঁদতে থাকে, প্রাণ ভরে কাঁদে, বললো হায় ভগবান যাকে ভালোবাসলাম তার সঙ্গে আমার বিয়েই হলো না, তার অন্য সঙ্গে বিয়ে হয়ে গেল। যাই হোক, বকুল সহ্য করলো, সহ্য করলো, আর তারপরে ওরা যেমন এদের ঘরে এসেছিল নিজের ঘরে এসে গিয়েছিল, আর ফের ও দাদারা তো সব চাকরি করতো, আর দাদা একটি মেয়ে ছিল বলেছিলাম ফুলি, সে তার পিসিকে খুব ভালোবাসতো, বড়ো দাদার মেয়েটা, ছোটো দাদা বিশেষ একটা এদের সঙ্গে সম্পর্ক রাখতো না, এর বাবা আর বকুল নিচের তলায় থাকতো, ওরা উপরে দুটো ভাই উপরের তলায় থাকতো। সুবর্ণতা মরে যাওয়ার পর ওর বাবা অত্যন্ত খিটখিটে হয়ে যেতে গিয়েছিলো, তার মেজাজ ঠিক ছিল না, সে নিজেকে সবসময় অসহায় ভাবত, মানে
সুবর্ণলতাই তার শক্তি ছিল, যদিও সে বউকে বকত, ধরত, মারত, ধরত, কিন্তু সে সুবর্ণলতা তার জীবনের শক্তি ছিল, তার জন্যেই সে এত বিজনেস করে এত করে উন্নতি করেছিল। সুবর্ণলতা চলে যেতেই সে একদম অসহায় হয়ে যায়, আর যত রাগ সে বকুলের ওপর নিত, সে বকুলকে সবসময় খিটখিট করতো, বকতো, ঝকতো, বকুল মুখ বুঝে বাবার সেবা করতো। হ্যাঁ, এদিকে ও তো বকুল তো ওর মা থাকতে থাকতে কলেজে পড়তো, তো ওর বাবা বললো কলেজের পড়া ছেড়ে দে, আমার দেখাশোনা করতে হবে। তখন বকুল বললো বাবা দুটো বছর আছে, তাহলে আমি পাস করে যাবো, ডিগ্রিটা মিলে যাবে, কেন শুধু আমি তো তোমার সব কাজ করে তোমার খাবার টাবার তোমার হাতের কাছে দিয়েই যাবো, আমাকে কেন পড়তে দিচ্ছ না, আমাকে দয়া করে পড়তে দাও, মায়ের এত ইচ্ছে ছিল। মায়ের নাম করলে তো লোকটা এখন বললো ঠিক আছে দুটো বছর পড়ে নি, তারপরে আমি তোকে ছাড়িয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো। তো বকুল কী করলো, কলেজে যেত, বাবার সব কাজ টাজ করে কলেজে যেত। একদিন কী হলো, বকুল কলেজ কামাই করে তার মামা দাদুর কাছে, মামা দাদু মানে বুঝতে পারছো তো, ওর মায়ের যে শাশুড়ি ননদ তার ছেলে, সে বিয়ে করেনি সারা জীবন, এবং সে এদের পরিবারকে খুবই ভালোবাসতো, মানে পুরো পরিবারটাকে, বকুলদের পুরো পরিবারটা আর কে, ওদের দাদা টাদা সবাইদেরই। তার কাছে যায় দুপুরবেলা, তো মামা দাদুর কাছে বলে দাদু একটা কাজ করতে পারো? হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, বকুল কী করলো, সেই স্টোর থেকে, ওদের ঘরের স্টোর থেকে ওর মায়ের সুবর্ণলতার জীবনের যে পাণ্ডুলিপিটা ওটা খুঁজে বার করে, এটা নিয়েই ও গিয়েছিল। বললো মামা দাদু একটা কাজ আছে। বলে কী কাজ, বল বল বল, তোর জন্য কিন্তু আমার জান হাজির আছে। মামা দাদু এই যে মায়ের ওই জীবনীটা তুমি ছাপিয়েছিলে তখন হলো না নাটি? বলে হ্যাঁ রে, এসার জন্য লজ্জায় মরে যাচ্ছি, সে আমি এটা ছাপাতে চাই, তুমি আমাকে কিছু কোনো পাবলিশারের কাছে নিয়েছিলো তোমার জানাশোনা? বললো হ্যাঁ চল, আমার অনেক জানাশোনা পাবলিশার আছে। ফির ওই মামা দাদুটা নিয়ে একটার পর একটা পাবলিশারের কাছে ওকে যায়, অনেকেই ছাপতে চায়নি, ফির একজন ছাপতার কথা রাজি হয়, বলে আমি এই বইটা পড়বো, এই জীবনীটা ভালো লাগলে আমি ছাপাবো, তোমরা তিন দিন পর এসো। এইভাবে ওরা তিন দিন পর আবার যায়, তখন লোকটি বলে হ্যাঁ আমার পড়ে ভালোই লেগেছে, আমি প্রথমে 20টা কপি ছাপবো, বিক্রি হলে তাহলে আবার ছাপবো, আর 500 টাকা তোমাদের দিতে হবে। বকুল 500 টাকা দিয়ে দেয় এবং নগদ দিয়ে ওই বইটি ওর মায়ের আত্মজীবনী সুবর্ণলতা, আর নাম দেয় লেখিকা, বকুল নিজের নকল নাম দেয়, একটা উপনাম ছদ্মনাম দেয় আশা দেবী, আশা দেবী নাকি আমি ঠিক ভুলে গেছি, যাই হোক আশা দেবী বলে দিচ্ছি, আশা দেবী নাম দিয়ে বইটি ছাপায়। বইটা ছাপবার পর আস্তে আস্তে বইটা বিক্রি হয়ে যায়, তারপরে লোকটি আবার ছাপায়। তো এইভাবে বইটা ছাপতার পর বকুলের খুব হতো, বকুলের মনে খুব উৎসাহ হয়, এবং তারপর থেকে ও কী করতো, সময় পেলেই নিজেই ছোটো ছোটো গল্প, কবিতা এইসব লিখে আর খামে ভরে আর নানা রকম পত্রিকার অফিসে পাঠাতে শুরু করে। প্রথম প্রথম অনেক রিজেক্ট হতো, আবার কিছু কিছু গল্প বা কবিতা ছাপতা শুরু হয়ে গেল, এবং তার তখনকার দিনে তার মানি অর্ডার এ আসতো না, ওকে খামে করেই 10 টাকা 15 টাকা করে ওর কাছে আসতে লাগলা শুরু করে। তো এইভাবে চলতে থাকলো, ধীরে ধীরে বকুল কী হলো, বকুলের নাম হতে লাগলো এবং রিজেকশন অনেক কম হয়ে গেল, ছোটো ছোটো গল্প কবিতা থেকে শুরু করে করে বড় বড় গল্প শুরু করে দিল, বড় বড় গল্প ছাপতে ছাপতে উপন্যাস লেখা শুরু করলো, উপন্যাস ছেপে গেল, মানে তখন বকুল একজন নাম করা লেখিকা হয়ে গেল। এদিকে ওর কলেজের পড়াও খতম হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিলো, ঘরেই থাকতো আর বাবার সেবা করে যতক্ষণই সময় পেত, বাবা যখন দুপুরবেলা ঘুমতো তখন বসে লিখতো টেবিল, নিজের ঘরে টেবিল চেয়ারে বসে, আর নাহলে রাত্রিবেলা বাবা ঘুমিয়ে পড়লে রাত্রে অনেক দেড় রাত অবধি জেগে জেগে ও লিখতে লাগলো। আচ্ছা এবার বলি ওর বড়ো ভাইয়ের বোন মেয়ে, ওই মেয়েটার কথা, ফুলি। ফুলি তার পিসিকে খুব ভালোবাসতো, সবসময় সে ফুলি এসে পিসির কাছে বলতো, পিসি তুমি কী লিখছো, কী লিখছো, দেখি আজ কী কী গানে লিখেছো, কী বলো, ওর সঙ্গে বলতো, নিজে নালে কখনো কখনো পড়তো, কখনো বলতো পিসি এইটা এই কীরকম করলে কেন, এইটা এরম করলে ভালো হতো, এ করতো। তো ফুলি কলেজে ভর্তি হয়েছিল, দেখতে খুব সুন্দর ছিল, পাতলা চিপচিপি আর সুন্দর দেখতে, রোজ এসে বলতো পিসি
আজ না আমি একটা নতুন ছেলের সঙ্গে প্রেম করেছি। তো বকুল বলতো, তুই কলেজে পড়তে যাস না প্রেম করতে যাস? বলো কলেজে যাই, যদি প্রেমই না করলাম তাহলে কলেজে যাওয়ার মানে কি হলো? তো যাই হোক, ফির কি হতো, 3-4 দিন 5 দিন পর বলতো, পিসি ওই ছেলেটাকে আমি ছেড়ে দিয়েছি, একটা নতুন ছেলের সঙ্গে প্রেম করছি। বলে কী রে তুই, তোর একটা নিষ্ঠা নেই, একটা ছেলের সঙ্গে তুই প্রেম করতে পারিস না? ওইসব ছেলে ভালো না, ওদের মধ্যে ডেপথ নেই। আজ আমি করি রোজই প্রায়ই হাসতে হাসতে বলতো, ওইটাকেও ছেড়ে দিয়েছি, আর একটা ছেলের সঙ্গে প্রেম করছি। এইভাবে ও ফুলির জীবন চলতে থাকে ফুলি। আর ও বকুল ওর কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে যায়, বলি এ মেয়ে কাউকে কারোর সঙ্গে এ বিয়ে তো করবে না, এ তো খালি টাইম পাস করছে। তো বকুল আর ধ্যান দিত না ওর জন্যে। তারপরে কি হয়, এরমভাবে বকুল লিখতে থাকে, লিখতে থাকতো, আর ফির নানা রকম স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বা কোনো সভা সমিতিতে বকুলকে চিফ গেস্ট করে ডাকা হতো, বকুল ওখানে যেত সব জায়গা। তারপরে ওই মেয়েটি ফুলি একদিন হঠাৎ কি হয়, একটি মেকানিককে বিয়ে করে এসে যায়। সবার ফার্স্টে পিসির কাছে যে সামান্য একটা ছেলে অত্যন্ত লাজুক, চুপ করে বিয়ে করে, কোথায় কালীঘাটে না কোথায় বিয়ে করে এসে পিসির কাছে এসে যায়, পিসি আমি একে বিয়ে করে এসেছি, এর নাম শ্যাম না কি বলল। বকুল তো দেখে অবাক, এ কি একটা এরকম সাধারণ ছেলে, আর শুনলো নাকি একটা মেকানিক কারখানায় কাজ করে, তাকে বিয়ে করলে, এত সুন্দরী, বাপ মায়ের একমাত্র মেয়ে, বাবা ভালো চাকরি করে, এত টাকা। তো বকুল কিছু বললো না, উপরে যে খবর দিল ওর বাবা মাকে, ওর বাবা মাও এসে একবার তো হায় হায় করতে লাগলো। কিন্তু কি করবে, মেয়ে বিয়ে করে ফেলেছে, জামাইকে ফিরোটা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যেয়ে আদর যত্ন করতে লাগলো। তো ফুলি নিচেই ছিল, ফুলিকে বললো, হ্যাঁ রে ফুলি, তুই শেষ পর্যন্ত একে বিয়ে করলি? তুই এত সুন্দর মেয়ে, এত প্রেম করলি, কোনো ছেলে তোর মনে ধরে লাগলো না, একটা মেকানিক গরিব, তার সঙ্গে তুই বিয়ে করলি? বললে হ্যাঁ, এ এ এ সত্যিকারের ভালোবাসা, এর মধ্যে ডেপথ আছে, আর কি বলবে, ঠিক আছে ভাই। তারপরে কি হলো, ফুলি দিন 4-5 থেকে বাপের বাড়িতে থেকে ফির ওর স্বামীর ঘরে চলে গেল, হাওড়া না সালকের কোথায় একটা ঘরে বস্তিতে থাকতো ওই লোকটি, একটি ছোট কামরা, একটা বারান্দা, ওইখানে ও চলে গেল, কিছু নিল না বাবা মার থেকে। বাবা মা এসে একে বলতো বকুলকে, বকুল দেখ আমাদের কী ভাগ্য, একটা মেয়ে আছে কাকে বিয়ে করলো দেখ। হ্যাঁ, বকুল বলল, কী করো পিসি, দেখ কী করলো, দা বৌদি দেখো এসব নিয়তি, ওই মেয়ে এত সুন্দর মেয়ে, এত ভালো, আর এত প্রেম করলো, আর শেষ পর্যন্ত ওকে বিয়ে করলো, আর দেখো ওই কষ্ট করতে চলে গেলো, ওকে বস্তিতে না করতে থাকে। বললো হ্যাঁ কী করবো, টাকা পয়সা দিতে চাইলাম কিচ্ছু নেবে না, এমন মেয়ে সেখানে চলে গেল। একদিন কি হলো, ওই জায়গারই এই শালকে না হাওড়ারই কোনো স্কুলে ফাংশনে বকুলকে, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বকুলকে চিফ গেস্ট করে ডেকেছিল। তো ওখানেও তাড়াতাড়ি ভাষণ দিয়ে বললো, আমার একটা জায়গা যাওয়ার দরকার আছে, ফুলিকে আগেই খবর দিয়েছিল আমি ওখানে যাচ্ছি, আর তোর সঙ্গে তোর ঘরে যাব, তোকে মিলে আসবো তোর কাছে। তো ওখানে ওখান থেকে ও ফুলির ঘরে যায়, দেখে বস্তির একটা ঘর, একটুখানি বারান্দা, কমন পায়খানা, ডা জলের নল, তার মধ্যেই ফুলি দেখো ঘর দুয়ার গুছিয়ে নিজেই ঘর পচে বাসন মাজে রান্না করে, যে মেয়ে কোনোদিন ঘরে এক গ্লাস জল করেই খায়নি, সেই জামাইটাও বসেছিল মুখ নিচে করে, বললো দিদি, ওইকে বললো পিসি, আপনার এই যে ভাগ্নিটা একদম পাগলি, এই যে কী দেখে আমাকে বিয়ে করলো, আমি তো কিছু নিজেই বুঝতে পারছি, আমি লজ্জায় নিজেই মরে যাচ্ছি, আমি কী করে, এত পাগল মেয়ে কেউ হয়, বকুল আর কী বলতে পারে, বলো বিয়ে হয়ে গেছে চলো ভালোই তো, তোমার ভালো রান্নাবান্না সুবিধে খা ঘর দুয়ার বুঝো, বলো কিন্তু এর কষ্ট দেখেছি আমি বড্ড কষ্ট পাই পিসি, বেশ ভেব না, সব কপালের খেলা, অদৃষ্টের খেলা, বলে বকুল চলে আসে ওদের ঘরে, একটু চা পা হয়তো খায়, হ্যাঁ চলে আসে। এরপরে একদিন বকুল শোনে যে ওই ছেলেটির কারখানায় একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ছেলেটির পা দুটো নাকি একদম নষ্ট হয়ে যায়, এই ভেঙে যায় না কি হয়ে যায়,
फिर फुली एक दिन हुईल चेयारे करे ओई छेलेटाके निये पिसिर काछे आसे। छेलेटी चाकरीओ चले जाए, किछु टाका पे आए हयतो कारखाना थेके। केन अवांगबाबुके कि चा काजे लागबे जे पा दुटोई एकदम नष्ट हये गेछे। हुईल चेयारे करे आसे, छेलेटीर मुख चुन माथा नीचु करे बकুল দেখে তাকে। ফুলে ফুলি কি হলো ফুলি, এটা কি হলো তোর? বল কি হয়েছে পিসি, ভাগ্যে যা থাকে তাই হবে। এসে জানা পিসি, আমি একটা স্কুলের মাস্টারি চাকরি পেয়ে গেছি, কিচ্ছু ভয় নেই, আমি ঠিক সব চালিয়ে নেবো, ম্যানেজ করে নেবো, যে ভালোবাসে তাকে ভালোবাসি, তার জন্য আমি সব কিছু করতে পারি। বললো বকুল, বললো ঠিক আছে ফুলি, তোকে আশীর্বাদ করি, তুই সুখী হতো স্বামিনী। আর আমি কী বলতে, ওর বাবা মা ওদেরকে খুব হতাশ হয়ে যায়, মেয়ের ভাগ্য কি এত বিপর্যয়। বললো মা ভেবো না, আমি তো চাকরি পেয়ে গেছি একটা স্কুলে, আমি সব চালিয়ে নেবো, সব কিছু সেবাও করবো, যত্ন করবো, সব কিছু করে। সে ফুলি চলে যায় নিজের ঘরে স্বামীকে নিয়ে। বকুল ভাবতে থাকে, মানুষের জীবন কি বিচিত্র, এরম বিচিত্র জীবন তো দেখা যায় না। হ্যাঁ, এর আগে একটা কথা বলতে ভুলে গেছি, ওর যে সেই প্রেমিকটা যাকে বিয়ে করেছিল তাকে একদমই ভালোবাসতে পারেনি, তার মনে শুধু বকুল জুড়ে গেছিল। তার বউ বকুলকে ডেকে পাঠিয়েছিল একবার, তো বকুল এখন গিয়েছিল, দেখে কি সুন্দর বউটা, এত সুন্দর দেখতে। বললো দিদি আমার তো কপাল পুড়ে গেছে। বললো কেন কি হয়েছে? বলে আমার স্বামী তো আমার থেকে মুখ ফিরে তাকা হয় না, সারাদিন শুধু আপনার কথা, আপনার কথা, আপনি বকুল, বকুল ছাড়া আর কিছু জানেন না সে। আমার কি হলো দিদি বলুন, আমার তো সর্বনাশ হয়ে গেল, আমার জীবনটাই নষ্ট হলো। বকুল বলল, দেখো আমি কি করতে পারি, আমি তো তোমার স্বামীর সঙ্গে কোনো সম্পর্কও রাখিনি, কিছুই নেই, আমি আমার নিজের জীবন নিয়ে আমি ব্যস্ত হয়ে আছি। তুমি ধৈর্য রাখো, ধীরে ধীরে তোমার স্বামী তোমার দিকে মন দেবে, তুমি সেবা যত্ন করো। আর কি করতে পারি বলো, আমি তো তোমাদের কোনো অনিষ্ট করিনি, ভালোবেসেছিলে বেসেছিলাম, উনিও বেসেছিল, আমাদের ভাগ্যে বিয়ে হলো না, আমরা আমিও তো দেখো বিয়ে করিনি, একাই আছি, সারা জীবন কষ্ট করছি। তারপরে ওর বউটা বললো, হ্যাঁ আমি চেষ্টা করবো দিদি ওর স্বামীকে আমার সেবা জানে, দেখি কি হয়। তারপরে বকুল এই কথাই ভাবছিল, মানুষের জীবন কি বিচিত্র, এত বিচিত্র মানুষের জীবন, আমি যাকে ভালোবাসলাম, যে আমাকে ভালোবাসলো, সে আমার তাদের আমাদের মিলন হলো না, আমাদের বিয়ে হলো না, তার সঙ্গে বিয়ে হলো একটা অন্য মেয়ের সঙ্গে, সেও সুখী হলো না, আমরা তিনটি জীবন আমাদের নষ্ট হয়ে গেল। আবার আবার দেখো ফুলি, ফুলির মধ্যে একটা সুন্দর মেয়ে, এত সুন্দর পড়ালেখা, এত বাপ মায়ের এত পয়সা, সে কেন বিয়ে করলো একটা একটা মেকানিককে, হ্যাঁ যাকে যাব কি তার বাবা তাকে অনেক ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিতে পারতো, ডাক্তার ইঞ্জিনিয়ারের সঙ্গে, কিন্তু সে তাকে গেল। তারপরেও তার মেকানিকের সঙ্গে বিয়ে করেও তার ভাগ্যের বিপর্যয় কম হলো না, তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে সে অপঙ্গ হয়ে গেল। আর তবু আর দেখো সেই মেয়ে দুনিয়ার সঙ্গে লড়াই করে সে চাকরি জোগাড় করে নিয়ে সে তার স্বামীর সেবা করছে। তো মানুষের জীবন এত বিচিত্র যা ভাবা যায় না, বকুল ভাবতে থাকলো সত্যি সত্যি কী বিচিত্র এই জীবন। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো, আপনাদের কেমন লাগলো বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।